সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি স্বাগত। নদিয়া জেলা শাসকের দপ্তরের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিড ডে মিল সহায়িকাদের। বৃহস্পতিবার ন্যূনতম বেতন সহ একাধিক দাবি দাওয়া নিয়ে নদিয়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান নদিয়া জেলার মিড ডে মিল সহায়িকা কর্মীরা। উল্লেখ্য, এর আগেও একাধিক দাবি নিয়ে তারা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। মিড ডে মিল সহায়িকা কর্মীদের দাবি, তারা দীর্ঘ 17 বছর ধরে কাজ করছে, কিন্তু এখনও তাদের কাজের মজুরি হিসেবে দিনে মাত্র 50 টাকা দেওয়া হয়। তাদের দাবি, বর্তমান দুর্মূল্যের বাজারে ওই টাকা দিয়ে 1 কেজি চালও কিনতে পারেন না তারা। সেই কারণেই তারা এই আন্দোলনের মধ্য দিয়ে দাবি জানাচ্ছেন, সরকার যে ন্যূনতম বেতন ঘোষণা করেছিল সেই বেতন যাতে তাদের অবিলম্বে চালু করা হয়। অন্যান্য রাজ্যে এর থেকে মিড ডে মিল সহায়িকাদের অনেক বেশি টাকা দেওয়া হয়। এছাড়াও তাদের আরও দাবি, পাশাপাশি গর্ভবতী থাকা অবস্থায় তাদের কোনো ছুটি দেওয়া হয় না, অবিলম্বে ওই ছুটি চালু করতে হবে। চাকুরি শেষে এককালীন তাদের ভাতা দিতে হবে। এর পাশাপাশি তাদের লাইফ ইন্স্যুরেন্স চালু করতে হবে সরকারের পক্ষ থেকে। মূলত এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বড় সড় আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকের কর্মসূচি, আমাদের এই সমস্ত বেতন যাতে ঠিকঠাক, ন্যূনতম বেতন সরকার যে বেঁধে দিয়েছে সেই বেতন আমরা যেন পাই। তারপর আমাদের দৈনিক 50 টাকা, রোজে তো 1 কেজি চালও হয় না, তা আমরা তো 50 টাকা প্রত্যেক দিন পেলে আমাদের কীভাবে সংসার চলে বলেন। আর এই লকডাউনে আমাদের পরিস্থিতি আরও খারাপ। রান্না করা খাবার দিলে আমরা কিছুটা খাবার হয়তো পাই, কোনো কোনো স্কুল পায়, কোনো কোনো স্কুল নাও পায়, কিন্তু সেটাও তো আমাদের এখন বন্ধ। ওই একদিন মাসে গিয়ে মেপে চাল দিয়ে আসছি, তার থেকে আমাদের সেরম কিছু আমরা পাচ্ছি না। তা আজকে সরকার তো জিনিসপত্রের দাম কোথায় নিয়ে গেছে, কিন্তু 50 টাকা রোজ পেলে আমাদের কী করে আমরা চলি। তা সেই জন্য আমরা এই টাকাটা যাতে সরকার তো নিজেই বেঁধে দিয়েছে ন্যূনতম বেতনটা, তাহলে কেন আমরা পাচ্ছি না 21,000 টাকা? আর অন্যান্য রাজ্যে আমাদের 1,500 টাকা দেওয়া হচ্ছে 50 টাকা রোজ, অন্যান্য রাজ্যে কিন্তু পাচ্ছে। পণ্ডিচেরিতে 21,000 টাকা পাচ্ছে, তামিলনাড়ুতে 9,000 টাকা, তারপর উত্তরাখণ্ডে 3,000 টাকা, কেরালায় 9,000 টাকা, মহারাষ্ট্রে 2,600 টাকা। যাই হোক, কিছু তো বেশি পাচ্ছে, আমরা একদমই পাচ্ছি না। আজকে দীর্ঘ 17 বছর ধরে ওইভাবে আমাদের চলছে, আর অঙ্গনওয়াড়ি কোনো কাজ নেই, অথচ ওরা 6,300 টাকা করে মায়না পাচ্ছে। তারপর মাতৃত্বকালীন আমাদের কোনো ছুটি নেই, মাতৃত্বকালীন ছুটিটা আমরা চাচ্ছি। তারপর বোনাস নেই, পুজো আসলে অবসরকালীন যে একটা
আমাদের ভাতা বা পেনশন যে কোনো একটা কিছু চালু করতে হয়। 5 লক্ষ টাকা আমরা ভাতা দাবি করেছি এবং আমাদের পরিবারের একজনকে চাকরি দিতে, যদি আমাদের কোনো দুর্ঘটনায় তো মৃত্যু হয় তার জন্য পরিবারে একজনকে চাকরি দিতে বলেছি। এগুলো আমাদের দাবি দাবা নিয়ে আজকে আমরা এসেছি, দেখি সরকার কি করেন আমাদের জন্য। সেখানে যদি আমাদের কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য সরকার আমাদের কিছু ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন, এটা সরকারকে দেখতে হবে। আর আমার পরিবারের কাউকে একজনকে চাকরি দিতে হবে, এটা আমাদের দাবি। নদিয়া থেকে সায়ন মোদকের রিপোর্ট।